বললে হুজুর যখন গুনাহ করেছি তখন মাপ চাইতে হবে না বুড়ো বয়সে প্যারালাইসিস হয়ে গেলে মাপ চাইব, যখন জেনা করেছি তখন মাপ চাইব না বুড়ো বয়সে মাপ চাইব, যখন মদ খেয়েছি তখন মাপ চাইব না 80 বছর বয়সে গেলে মাপ চাইব। কোরআন শোনাচ্ছে ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ালামুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। চতুর্থ পারা সূরা নিসার 17 18 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে নিশ্চয়ই যারা পাপ করার পরে ভুল করার পরে না জেনে না বুঝে অন্যায় করার পরে যখন বুঝতে পারলো রাস্তাটা খারাপ ছিল আমার কাজটা গোনা ছিল সঙ্গে সঙ্গে ফিরে এসে তওবা করবে যারা আমি আল্লাহ তাদের পাপ মাফ করে দেব। কুড়ি বছর বয়সে জেনা করে 70 বছর বয়সে দেখি চেয়ারে বসে ক্ষমা চাইছি আর এখন কিছু চেয়ারম্যান বার হয়েছে নামাজ পড়ে। এত করে মুফতি সাহেবরা বলছে চেয়ারে নামাজ হবে না, ওমার নিচে আর বসে না। কত বড় চেয়ারম্যান, আল্লাহ মাফ করে দিক। সল্লু কাইমা, সল্লি কাইমা, দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়িয়ে না পড়তে পারলে চেয়ার বসে তাই নাকি বসো, বসে নামাজ না পড়তে পারলে শুয়ে নামাজ পড়ার বিধান ইসলাম দিয়েছে। কি বলছেন আপনারা, বসে কিরকম, পা ছড়িয়ে পা গুড়িয়ে যেভাবে হোক সেজদায় না যেতে পারেন রুকু না যেতে পারেন ইশারা করে বসুন তাও নামাজ হবে। হুগলি জেলার ওই জগৎবল্লভপুর বলে একটা জায়গা আছে চণ্ডীপুরের ওখানে, মসজিদে গিয়ে দেখি ডান দিকে 18টা বাম দিকে 12টা চেয়ার। আমি বললাম কি এটা কি ডেকরেটার সব ভাড়া দিচ্ছেন নাকি এত চেয়ার করতে গেলে? বললে হুজুর এই এলাকার কোনো লোক আর নিচে বসে না। বলুন তো ভাই নবীর জামানায় চেয়ার ছিল না? ছিল না, নবীর জামানায় চেয়ার ছিল না, আন্দাজে ভুল বলছেন। নবীর জামানায় নবীর যুগে চেয়ার ছিল না? চেয়ার ছিল না, চেয়ার ছিল কিন্তু মসজিদে চেয়ার ছিল না। যেটা নবীর যুগে ছিল না সাহাবাদের যুগে ছিল না সেটা মসজিদে ঢুকলো কি করে? আর পয়সা আছে নিচে বসবো তো, মরে গেলে তুই চেয়ারে শুবি? হ্যাঁ, মরে গেলে এক কাজ করবি, আমাদের এই কাঠের যে আমাদের কি নাম গো ভুলে গেল, হ্যাঁ মুন্ডেদা আছে ভালো একটা 3x6 ফুটের সেগুন কাঠের মাল ভালো করে নিয়ে চাম্পাড়ি বাজার থেকে মোটা গদি এনে কবরে দিয়ে একটা এসি লাগিয়ে দিয়ে নিচে বসবে না, মরে গেলে ওর কাঁদার ভিতরে শুয়ে দেবে হুঁস নাই, এমন কাজ করবেন না। শরিয়াতের কোন বিষয় করতে গেলে আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, পয়সা আছে বলে ফটকর সিদ্ধান্ত নিলে হয়ে যাবে? গরু জবাই করতে হয় কুরবানির দিন না কুরবানির আগে? কুরবানির দিন, নামাজের আগে না পরে? কথা কথা, নামাজের পরে। কেউ যদি বলে আমার 500 আত্মীয় দুটো মোষ জবাই করি আগে কুরবানি পরে নামাজ, তো কুরবানি হবে তো গোশ খাওয়া হবে? সেজন্য কিছু জেনে করতে হয়, হঠাৎ করে কারো বলা পানি বাড়ি থেকে দেখি ঘাড়ে করে চেয়ার, চেয়ার বিক্রি করবে নাকি মসজিদে, এনে দেখি চেয়ার বসে পড়ে, আশ্চর্য। আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। কি শোনাচ্ছিলাম, পাপ করেছি সঙ্গে সঙ্গে তওবা করব, বলুন ইনশাআল্লাহ, এবার ইনশাআল্লাহ। আর বড় বড় পাপীদেরকে আমার আল্লাহ ক্ষমা করতে বেশি ভালোবাসে, বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন ইল্লাল্লাযীনা তাবু ও আসলামু ওয়া আতাসামু বিল্লাহ ও আখলাসু দীনাহুম লিল্লাহ ফাউলাইকা মাআল মুমিনিনা وَسَوْفَ يُؤْتِي اللَّهُ الْمُؤْمِنِينَ أَجْرًا عَظِيمًا। পাঁচ পারা 20 পৃষ্ঠা 12-13 নম্বর লাইনের 146 নম্বর আয়াত সূরা নিসা। আর আল্লাহ পাক শোনাচ্ছে কিন্তু তওবা করবে যারা, তওবা করার পরে নিজের কাজটা সংশোধন করে নেবে যারা। আজকে জলসা হলো, কালকে এই ছেলেরা মিটিং এ বসে আলোচনায় বসে হিসেব আয় ব্যয়ের করবে না? করবে না, জোরে বলেন। কি হিসাব হবে? জেহাদি কত নিল, ইয়াসিন সাহেব কত পেল, জুবায়ের কত দেওয়া গেল, হিসাব হবে?
বলেন প্যান্ডেলওয়ালা কত খেলো আর বিরানিতে কত চাল গেল, মাইকে সাউন্ডটা কত দূর ছুটলো, হিসেব হবে সবকিছু হিসাব হবে, কিন্তু এটা কি কোনো কমিটি হিসাব করে? জলসা দেওয়ার পরে কটা নতুন ছেলে মসজিদে এলো, বলেন কটা সুদকর সুদ বন্ধ করলো, কটা ছেলে নতুন করে দাঁড়িয়ে রাখলো, কটা বাপ মা ভাত পেলো, কজন কোরআন শিখলো, এই হিসাব কোনো কমিটি করে? এটা যতদিন হবে না জেহাদি খাবে আর আমি খাবো, কারি ইয়াসিন সাহেব খাবে, সাধারণ লোকের কলা ছাড়া কিচ্ছু না। বলে হুজুর কি কথা বলছেন, হিসাব করার কথা আছে? হ্যাঁ, আল্লাহ হিসাব করতে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আটাশ পারা কুড়ি পৃষ্ঠা তিন নম্বর লাইন আট নম্বর আয়াত সুরার নাম তাহরীম। হে বিশ্বাসী ইমানওয়ালা, তুমি ফিরে এসো, ফিরে এসো, হিসাবে বসো, নাসুহার মতো তওবা করো, আগের জীবনে কি করেছো, মিলাদ সালে কতটা লাভ হয়েছে কম্পেয়ার করো, জলসার আগে দাড়ি চাঁচতে তারপরের দিন থেকে চাঁচো না, এটাই তোমার লাভ হয়েছে? জলসার আগে তুমি লুঙ্গি পরতে, কাঁচা মেরে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরতে কুকুরের মতো, বুড়ো বুড়ো ছেলে দেখে হাফ প্যান্ট, বুড়ো বুড়ো ছেলে বিয়ে দিলে একসঙ্গে দুটো ছেলে হবে হাফ প্যান্ট, ছি ছি ছি, লজ্জা শরম কিচ্ছু নাই, এই হাফ প্যান্ট পরেছো কেন? বলছে গরম হচ্ছে। কি হচ্ছে বলো? হাফ প্যান্ট পরেছো কেন? গরম হচ্ছে। তো হাফ প্যান্টে যদি গরম হয়, প্যান্টটা তো খুলে দিলে আরো ঠান্ডা হবে। কি ছি 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 ছি, মানুষের রুচি কোথায় গেছে একবার দেখেছে? গরম হয়েছে হাফ প্যান্ট, এটা কোন মুসলমান বলতে পারে? আল্লাহ প্রত্যেক প্রাণীর লজ্জাস্থান ঢাকার জন্য দেড় ফুট দু ফুট ছ ইঞ্চি সাত ইঞ্চি করে লেজ দিয়েছে। কি দিয়েছে না তাই নাই? গরুর তিন ফুট, ছাগলের ছয় ইঞ্চি, কুকুরের প্রায় দশ ইঞ্চি, বাঘের একটা দিয়েছে ছোট খাটো, আর মানুষের কোনো লেজ আছে? মানুষের কোনো লেজ নাই। মানুষকে আল্লাহ দিয়েছে উত্তম পোশাক, বলুন সুবহানাল্লাহ। উত্তম পোশাক কোনটা? যে পোশাক পরলে তোমার সতরটা ঢাকা রাখবে। শোনো, একটা বেটা ছেলের উরু আরেকটা বেটা ছেলের দেখানো জায়েজ নাই। মেয়ে ছেলে নয়, রাত তিনটে বেজে গেছে ভুল বক্তৃতা নয়, একটা বেটা ছেলের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত অন্য কোন পুরুষকে দেখাতে দেখানো জায়েজ নয়। তুমি মা চাচি ভাবি দাদি খালা রাস্তায় এরকম মোটা মোটা তার হাফ প্যান্ট পরে এমন পরেছে পিছনের সিগন্যাল দেখা যাচ্ছে, ছি 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 ছি, ওর বাপের এতটুকু লজ্জা নাই যে বলি বাবা তুই প্যান্টটা উল্টে পর কি বলেছিস? একবার মুখ খোলা, ছি 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 ছি, এদের জলসা শুনি আর কি করো বলো? মরে গেলে বলবে কাপড় ঘিরে গোসল দে, কেন এখন কাপড় ঘিরবে কেন? মরা লোক গুলো মরে গেলে কোন মেয়ে তার উঁকি মেরে দেখবে আর কি দেখবে? মুখটা দেখবে আর কিছু দেখবে? খ্যাপা কথা, মরে গিয়েছে ছ ফুট কাপড় ঘিরে দেখি গোসল দিচ্ছে, কেন না বাবা গোসল দিতে হয় ঘিরে? তো যখন দুনিয়ায় জ্যান্ত গোসল করেছে, ধারায় রাস্তায় গোসল করেছে, কলের সামনে গোসল করেছে, পুকুরের সামনে গোসল করেছে, জুমার দিন মসজিদে খুতবা হচ্ছে, সাবান নিয়ে একদম পুরো ব্যাক সাইডে ঘষছে, ছমাস লজ্জা শুনে কিচ্ছু না। আর মেয়েদের গোসল করা আর বললাম না, কারণ কাল সকালে আমার এই পাড়ায় তো থাকতে হবে। কি কি বুঝলেন বলে? ছি 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 ছি, তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। লজ্জা যখন মানুষের সমাজ থেকে চলে যায়, তখন সমাজে বেহায়াপনা অস্থিরতা তৈরি হয়। লজ্জা সবচাইতে বড় মূল্যবান জিনিস। জীবনে ভুল করে আপনার স্ত্রীর ছবি, আপনার স্ত্রীর চেহারাটা পরপুরুষের সামনে অ্যাডভার্টাইজমেন্ট করবেন না। আমি অন্তত 50 বার বলেছি যে বিয়েতে বিয়ে হবে গোপনে, অর্থাৎ মেয়েটা বিয়ের পরে পর্দার সঙ্গে বসবে, এর চাইতে বড় বন্স করে সামনে দুটো হ্যালোজিন দিয়ে এমন সাজান সাজিয়েছে 70 বছরের মুরুব্বি চাচার ঘাম ধরে যাবে। আর পাড়ার ছেলেরা একটা করে গিফট দিচ্ছে আর বলছে দেখি ঠোঁটটা একটু স্মাইল প্লিজ, ও বলতে পারছে না তো স্মাইল, বলছে স্মাইল প্লিজ, কি একটা করে সেলফি তুলে ফেসবুকে আপলোড করছে,
আর বলছে দেখেছো পাড়ার মেয়েটা কি সাজিয়েছে, এই নারী কখনো ফাতেমার সঙ্গে জান্নাতি হতে পারবে না, জেনে রেখে দাও। এই নারী কখনো কিয়ামতের দিন খাদিজার লাইনে দাঁড়াবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন জান্নাতি নারী, সব সময় ডেকে বলতেন হযরতে আলী আপনার চাইতে আগে মারা যাই যদি আমি, গোসলটা আপনি নিজে হাতে দেবেন, কাফনটা আপনি নিজে পরাবেন, রাতে বেলা দাফন হবে, কোন লোকজন যেন জড়ো করবেন না, আমার চেহারাটা আমার চেহারাটা আমার স্ট্রাকচার আমার বডিটা পৃথিবীর কোন পুরুষকে কখনো দেখতে দেইনি, আর আমার মরণের পরে আমার চেহারা কতটা লম্বা কতটা হালকা কতটা মোটা এটা আলী ছাড়া পৃথিবীর অন্য কেউ জানে না, মরণের পরে জানো আমার স্বামী ছাড়া অন্য কেউ দেখবে না, রাতের বেলা দাফন হলো রাতের বেলা গোসল হলো খাটিয়াটা অন্ধকারে নিয়ে যাওয়া হলো, আল্লাহর নবীর বেটি তিনি বললেন শোনো আলোটা দূরে রেখে দেবে, আমার খাটিয়ার উপরে লাশ যখন দেখা হবে ওর কাছে আলো যেন নিয়ে যেও না, কারণ কোন মানুষ যদি ধারণা করে যে নবীর বেটি ফাতেমা এতটা লম্বা ছিল এতটা বেটে ছিল খাটিয়ার উপরে লাশটা 1.5 ফুট উঁচু ছিল, এটা যেন কেউ বলতে পারে না, এই ফাতেমা জান্নাতি। শুধু জান্নাতি না, ফাতেমা হলো জান্নাতি নারীদের সর্দারিনী। আর আমাদের ফাতেমা বলো টেলার্স বলে দিচ্ছে ফাতেমার কি কাপড় লাগবে, টেলার্স ফোন করে বলে দিচ্ছে, বুঝে নাও খালি এই ফাতেমা ওই ফাতেমার কাছে যা চান্স পাবে। নবীর বিবি খাদিজা সারা দিন তিনি লুকিয়ে থাকতেন না, সারা রাত নবীর খেদমত করতেন, তার মুখ কেউ দেখতে পেত না। আর আমাদের খাদিজা রাস্তায় বার হলে পিছনে সব পাগল মতো চলছে, সেজন্য নামাজ ফরজ শুনেছেন কিন্তু পর্দাটা ফরজ আমল করবেন, নেক সন্তান তৈরি হবে বলুন ইনশাআল্লাহ। আজকে ছেলেগুলো কেন বেপরোয়া, পেটে যখন বাচ্চা আসে মায়েদের প্রথম উচিত তখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি নামাজ পড়া, বেশি বেশি দান সৎকা করা, বেশি বেশি নিজেকে গোপনে রাখা, বেশি বেশি স্বামীর খেদমত করা। এখন পেটে বাচ্চা এসেছে পুরো 7 মাস বেড রেস্ট, ডাক্তার বলেছে কোনো হাঁটা চলা উঁচু নিচু হাইট সাইড কিচ্ছু করা যাবে না, ও নিজে নিজে ফতোয়া মেরে দিয়েছে, ডাক্তার উঠতে মানা করেছে, তার মানে নামাজ পড়া যাবে না, নামাজ ছেড়ে দে, রোজা বলে না চলবে না। শাশুড়ি বুড়ো মানুষ এই গরম 42 ডিগ্রি তাপমাত্রায় পুড়ে পুড়ে গ্যাসের কাছে রান্না করছে, আরো সন্ধ্যে 7টায় এসি ঘরে শুয়ে শুয়ে সিরিয়াল দেখছেন, নন্দিনী কি ঝাঁটা যে কবরে মারবে বুঝতে পারবে। এই বাবাজিরা আল্লাহওয়ালা ভাইরা, পেটে বাচ্চা আসলে নামাজ বেশি পড়ো, পেটে বাচ্চা আসলে রোজা করো, পেটে বাচ্চা আসলে বেশি করে জিকির করো, পেটে বাচ্চা আসলে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ পেটের বাচ্চাটা যেন আব্দুল কাদের জিলানী, ইমাম আবু হানিফা, খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, এরকম বড় বড় আল্লাহর বুজুর্গ বানিয়ে দাও। এ দোয়া করতে পেরেছে যারা তাদের পেটে আল্লাহ নেক সন্তান দান করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর পেটে বাচ্চা এসছে সিরিয়ালের প্র্যাকটিস করছে, তা তোমার বাচ্চাটা কি হবে, কি হবে বলো? সেজন্য নেক সন্তান এর পিতা হওয়া ভাগ্যের ব্যাপার, মনে থাকবে নেক সন্তানের পিতা হওয়া ভাগ্যের ব্যাপার। কোন সন্তান, যে সন্তান বাপের জন্য হাত তুলে কাঁদতে পেরেছে দোয়া করতে পেরেছে। পাড়ায় অনেক তো ছেলে আছে মরে যাওয়ার পরে যে ছেলেগুলো বাপের কবরস্থানের কাছে গিয়ে দাঁড়াতে পেরেছে, এই ছেলেগুলো অরিজিনাল ছেলে, জোরে বলো সুবহানাল্লাহ। তুমি তোমার বাপকে কখনো ভুলে যেও না, জন্মদাতা পিতা গর্ভধারিণী মাকে জীবনে ভুলে যেও না। এই দুজনকে যদি জীবন থেকে ভুলে যাও পৃথিবীর সব হুজুরকে রাজি করবে, জীবনে কোনো লাভ তুমি পাবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। বাচ্চাকে বিবিকে পর্দায় রাখবেন, বাচ্চাকে হেফাজতে রাখবেন, পর্দা মানে কালো বোরকা পরে ঘরের মধ্যে লক করে দাও, তাই তো নাকি? যদি ফকির মিসকিনের সঙ্গে খারাপ ব্যবহার করেন আল্লাহ রুজিতে অভাব দেবে, যদি ভাই বোনের সঙ্গে খারাপ আচরণ করেন আল্লাহ আগে তোমার রুজি কেটে নেবে।
কি বলছেন আপনারা? মানুষ যে হায়াত কমে আর মানুষ যে রুজিতে বরকত হয় না, তার একটাই কারণ হলো আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ আচরণ করা। নবীজি বলেন, কেউ যদি রুজিতে বরকত চায়, কেউ যদি বেশি দিন বাঁচতে চায়, খাদ্যে যদি বরকত চায়, ধনী যদি তাড়াতাড়ি হতে চায়, ও যেন আত্মীয় স্বজনের সাথে, ভাই বোনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণটা করে। তোমার বোন যদি তোমার বাড়িতে এসে হেসে বাড়ি চলে যায়, তোমার ভাই যদি তোমার বাড়িতে এসে হেসে বাড়ি চলে যায়, তোমার চাচা চাচি খালা খালু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তোমার উপরে যদি সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুদেরকে যারা কাঁদিয়েছ, এখনো সময় আছে, বন্ধুদের চোখের পানি মুছিয়ে দাও। নিজের ভাইকে যারা কাঁদিয়েছ, নিজের ভাইপোকে যারা কাঁদিয়েছ, পৃথিবীর ভাই বোনকে কাঁদিয়ে, মাকে কাঁদিয়ে, বাপকে কাঁদিয়ে, যেদিন বাড়িতে হুজুর এলো, মিলাদ দিল, হুজুর স্কর্পিও গাড়িতে, ফরচুনা গাড়িতে 30 লাখ টাকার গাড়ি নিয়ে চলে আসলো, কারণ হুজুরের ভিজিট 20,000 টাকা। 20,000 টাকা নিতে গেলে স্কর্পিও গাড়ি চড়তে হয়, ফরচুনা গাড়ি চড়তে হয়, ওয়াল্টো নিয়ে গেলে 20,000 টাকা হাদিয়া দেবে না, দেবে? আমরা কি আর কত বোকা নাকি? হুজুর বাড়িতে মিলাদে চলে আসলো, এসার পরে 3 ঘন্টা ছেড়ে মিলাদ হলো। যখন হুজুর এসেছে, মাতৃ বৃষ্টি চলে এসছে, বড় বড় মুরগি নিয়ে চলে এসছে, ভালো ভালো রান্না হলো, একবারও বাড়ির বাপকে দাওয়াত করলো না, মাকে দাওয়াত করলো না, নিজের চাচাতো ভাইকে দাওয়াত করলো না, 3 ঘন্টা জলসা শেষে হুজুর দোয়া করছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। এত কান্না কাঁদছে, হুজুরের চোখের পানি ভিজে ভিজে বুকের জামা ডের কাটা ভিজে গেছে, একবারও কখনো বললো না তোমার আব্বাটা কোথায় গেল, তোমার মা কোথায় গেল। নবী বললো, 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহর কাছে 100% কবুল হবে। হে মুসলমান, ভালো করে নিজের ঈমান মজবুত করো। যত বড় পীর সাহেব হোক, যত বড় মুফতি সাহেব হোক, যত দামি বক্তা আনুক না কেন, পীর সাহেবের দোয়া, মুফতি সাহেবের দোয়া, হুজুরের দোয়া, ইমাম সাহেবের দোয়া আল্লাহর দরবারেতে 100% কবুল হবে, এটা কোনো হুজুর গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু আমার নবী বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই। 1 নম্বর হলো বাপ মার দোয়া সন্তানের জন্য, 2 নম্বর হলো মুসাফিরের দোয়া, কেউ সফরে গিয়ে দোয়া করলে কবুল হবে, 3 নম্বর হলো কোন ব্যক্তি যদি অত্যাচারিত হয়ে পঞ্চায়েতে বিচার দিয়েছে, ওরা ভোটের জন্য বিচার করে না, পার্টি অফিসে বিচার দিয়েছে, বিরোধী পার্টি বলে বিচার নেয় না, রাত্রে বেলা কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলে, রব্বানা সবাইকে জানিয়েছি কেউ ফয়সালা করলো না, বিচারটা আপনার আদালতে দিয়ে দিলাম, এই মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি কেঁদে 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 যদি দোয়া করে, ওই দোয়া আমার আল্লাহ কখনো মিস করবে না। নতুন দোকান উদ্বোধন করে আমাকে দেখেছে দোয়া করার, আর বুড়ো মানুষটা দেখি কাঁদছে। আমি বাপের বলিস নি, বুড়ো মানুষ, ওই তো তো দোয়া করবে রে বোকা কথা করা। আমি দোয়া করলে কাস্টমার তোর পিছনে মাছির মতো লেগে যাবে, কোন মুক্তি যা পদা দিয়েছে রে। নতুন গাড়ি কিনে দেখি 300 কিলোমিটার ছুটে গেছে হুজুরের কাছে দোয়া করতে, অ্যাক্সিডেন্ট হবে না, হুজুর অ্যাক্সিডেন্ট মরে না, কথা কথা হুজুর অ্যাক্সিডেন্টে মরে না, মরে না তো হুজুর যদি দোয়া করলে অ্যাক্সিডেন্ট না হয় তো হুজুর মরল কেন ভাই? কি বুঝলে? যদি কখনো গাড়িটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাতে চান, নিজের বাপকে শোরুম থেকে গাড়ি বার করে স্টিয়ারিং এর ড্রাইভারের সিটে বসিয়ে দিয়ে দোয়া করতে বলুন। আমি কথা দিচ্ছি, নবীর ওয়াদা, জীবনে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। বলুন সুবহানাল্লাহ। বাপকে গাড়িতে বসতে দেয় নাই কেন বললে? বাপ ভালো পোশাক পরে, বাপের স্ট্যাটাস নাই। এমন হুজুর গাড়িতে বসিয়েছে, গাড়ি 3 ইঞ্চি চাকা গেড়ে গেছে, আর দোয়া কি জানে 2,000 টাকা পাবো তো? কি বুঝলে? কতদিন লোক ঠকানো কারবার চলবে রে ভাই? সত্যটা শোনো, নতুন গাড়ি কিনে বাপ আর মাকে গাড়িতে বসিয়ে একবার 10 কিলোমিটার ঘুরে আসবে, বাপের হাতে 500, মায়ের হাতে 500 দিয়ে বলবে, আব্বা
গাড়িটা কিনেছি হালাল রুজির জন্য, দোয়া করে দিও। আল্লাহর কসম করে বলছি, আমার চোখের পানি আরেকটা হুজুরের পানি, এটা ভাড়ার পানি, ভাড়ার পানি, ভাড়ার পানি। যেদিন মা এবং বাপ তোমার নতুন গাড়ির স্টিয়ারিং এ বসবে, সিটে বসে বাপের হাত তুলতে হবে না। বাপ গাড়িতে বসলেই অটোমেটিক চোখের পানি চলে আসবে। বাপ বলবে, আল্লাহ, রাস্তাঘাটে কত ছেলে দেখেছি দুর্ঘটনা। আচ্ছা আমি কথাগুলো বলছি, আপনার অসুবিধা হচ্ছে না তো? চুপচাপ কিছু বলছে না যে অসুবিধা হচ্ছে না তো? যা যাচ্ছে তার যাচ্ছে, কি বুঝলেন? বক্তব্যর পরে যদি সবাই ভালো বলে, বুঝতে হবে বক্তব্যই হয় নাই। কিছু লোক দোয়া করবে আর কিছু লোক মোড়ের মাথায় গামছা ঝাড়বে আর গাল দেবে, কি বুঝলেন? বুঝতে পারছেন না? বক্তব্য করে গেলে সবাই যদি বলে হুজুর ফাটিয়ে দিয়েছে, তাহলে হুজুরের কবরে ফাটাবে। আর কিছু লোক যদি পিছনে গালাগালি করে, তয় বুঝবে বক্তব্যটা কবুল হয়েছে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? গাড়িতে যখন বাপ মা বসবে, বাপ মার চোখের পানিটা তখন জমিনে পড়ে যাবে। বলবে, আল্লাহ, বাপের কাছে সবচাইতে ভারী হচ্ছে সন্তানের লাশ। কি বলছেন বলেন, কি বলছেন বলেন? যাদের ছেলে মারা গেছে তাদের জিজ্ঞাসা করো, বাপের কাঁধে পৃথিবীর সবচাইতে ভারী হলো সন্তানের লাশের বোঝা। আল্লাহ, আমার ছেলে গাড়ি কিনেছে যেন রোড অ্যাক্সিডেন্ট কখনো হয় না। আল্লাহ দেখছে যে বান্দা তার বাপকে গাড়িতে বসিয়ে দোয়া চেয়েছে, ও গাড়ি যদি অ্যাক্সিডেন্টও হয় কোনো দিন, গাড়ি দুমড়ে যাবে, তুমি টাটকা একদম ডিম ভেঙে যেমন মুরগি বার হয়ে আসে, সেই রকম আল্লাহ জ্যান্ত বার করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নতুন দোকান উদ্বোধন করছে, ইমাম সাহেবের পকেটে টাকা গুজে গুজে দিচ্ছে, গুজে গুজে দিচ্ছে। আর যে বাপ তোমার দোকানটা আজকে দোকান চিনেছো, আজকে 10-20 লাখ টাকার দোকান কিনতে পেরেছো, কিন্তু তোমার এই ব্যবসার পর্যন্ত আনার পিছনে যার জুতোর ময়লাটা পৃথিবীতে খেয়ে গেছে, যার রাতের ঘুমটা নষ্ট হয়েছে, যার দিনের কষ্টটা, মেহনতটা, পরিশ্রমটা তোমার পিছনে লেগে আছে, ওটাই ছিল তোমার জন্মদাতা পিতা। সেই বাপকে তুমি দোকানে উদ্বোধনের সময় দোয়া নিতে পেরেছো? পারোনি। বিয়েতে ইমাম সাহেব বলছে, ইমাম সাহেব দোয়া কর, ইমাম সাহেব দোয়া করলে তো স্বামী স্ত্রীর সম্পর্ক একবার ডেন্টাইটের মধ্যে চলে যাবে, না ফেবিকের মধ্যে চলে যাবে। উচিত ছিল বিয়েতে দোয়াটা বাপ অথবা মা মুরব্বি গিয়ে করবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যে ভুলগুলো করছেন শিখে নেন, পাল্টে নেন। ইমাম সাহেব দোয়া করেছে, আল্লাহ বিয়েতে বরকত দাও, 6 মাস পরে দেখি ডিভোর্স করার জন্য ফোন করছে। কি দোয়া হলো? ডিভোর্স হয়ে যাচ্ছে কেন? দোয়া করবে সব সময় বাড়ির বৃদ্ধ পিতামাতা, মনে থাকবে ইনশাআল্লাহ। এই মনে থাকবে, যদি হজেও তুমি চলে যাও আর বাপ যদি সন্তুষ্ট না হয়, একবার কেন, 3 বার টিপিল হাজি হলেও কবুল হবে না। কেন? বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার লোকগুলো তো ঝিমিয়ে পড়েছে, কেন চা টা দিচ্ছে না? কেউ তোমাদের চার ব্যবস্থা আছে? সব ঝিমিয়ে পড়েছে গো, নাকি গরমে সব ঝাপসা হয়ে গেছে? এই বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা। এমন বাপ মাকে কখনো তুমি কষ্ট যেন দিও না। হজে গিয়ে কাবার গিলাপ ধরে বলছে, আল্লাহ আল্লাহ, আল্লাহ যাই ফেরেস্তা, কত বড় চিটিং বাজ দেন, কত বড় চিটিং বাজ দেন। 13 বছর হয়ে গেছে মার সঙ্গে কথা বলে না, বাপকে হজে যাবে 500 লোকের আইটেম করেছে শুধু বাপ আর মা ছাড়া। ও কাবা শরীফে আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ বলছে তুই ঝুলে মর, জাহান্নামে চলে যাবে। 7 বার তওবা করছে, করে জমজমের পানি খাবে, হারাম করতোর মা 2.5 বছর দুধ খাইয়েছে সেটা ভুলে গেছে। হজে যাওয়ার সময় ওই মায়ের হাতে 500 টাকা দেওয়ার দরকার ছিল, ছিল না? এই জোরে বলো না। ছেলে WBCS পরীক্ষা দিতে যাবে, IPS অফিসার হবে, NEET পরীক্ষা দিতে যাবে, দুটো কলম নিয়ে হুজুরের সামনে ধরে রেখেছে তীরের মতো, হুজুর ফুঁকিয়ে দাও, ফুঁকিয়ে দাও। হুজুর কলম পড়ে দিলে তোর পরীক্ষা অটোমেটিক হবে, কে বলেছে রে?
কলম যদি পড়াতে হয় বাপ আর মায়ের কাছে পড়াও, নবীর গ্যারান্টি আছে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা, এমন বাপ মাকে কখনো তুমি ভুলে যেন যেও না। হযরতে বাইজিদ বোস্তামি খালি সারা জীবন ওলির জীবনী শুনেছেন, আসল ওলির জীবনী শোনানো হয়নি। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহ 7 থেকে 8 বছরের বাচ্চা, রাত 1টা বেজে গেল, প্রচন্ড শীতের সময়, মা উঠে বলল বাইজিদ একটু পানি আন বাবা খাব। উঠে দেখছে জারে পানি নাই, ঘরের মধ্যে পানির কোনো ব্যবস্থা ছিল না, অনেক দূর থেকে পানি এনে এনে দেখে মা ঘুমিয়ে পড়েছে। আমরা হলে মায়ের মাথার কাছে গ্লাস ফুঁকে রেখে দিতাম। বাইজিদ বোস্তামি পানিটা নিয়ে মাকে জাগালো না, সারা রাত দাঁড়িয়ে আছে, ফজরের আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাইজিদের মা ঘুম থেকে উঠে বাচ্চার মুখের দিকে তাকিয়ে বলল, বাবা সারা রাত দাঁড়ানো কেন, কেন তুমি ঘুমালে না, এই রকম প্রচন্ড শীতে কেন তুমি ঘুমালে না। বাইজিদ বোস্তামি বললেন, আম্মা জান, যদি আমি ঘুমিয়ে পড়ি আপনি পানি যদি না পান করেন আপনার অনেক কষ্ট হবে, এজন্য সারা রাত পানি নিয়ে আমি দাঁড়িয়ে আছি। মা বাচ্চাকে ঘুম পড়িয়ে দিয়ে সেজদায় গিয়ে একটা দোয়া করেছিল, আল্লাহ আর যাই হোক না কেন, আমি মা যত গুনাহগার হই না কেন, আমি আপনার নবী বলেছে মায়ের দোয়া কবুল হবেই হবে, আমি মা আমার বাইজিদের জন্য দোয়া করি, আমার ছেলেকে শ্রেষ্ঠ ওলি ওলিদের শিরোমণি বানিয়ে দাও। কার কাছে ছুটছো, কোথায় যাচ্ছ দোয়া নিতে? সবে বরাতে দেখি এখান থেকে সেই কাজী বাবার কাছে চলে গেছে, এখান থেকে গাড়ি নিয়ে রাস্তায় ঘুরছে। বাপের কবর শিয়ালে জিয়ারাত করছে, মালের হুঁশ নাই। রাত 12টার সময় স্কর্পিও নিয়ে পু পু কোথায় রে? এবছর সবে বরাতে রাত্রে আমার প্রোগ্রাম ছিল হাওড়ার আমতা, কিছু ছেলে বলছে মালটা টাকার লোভে চলে গেছে, আমি নিজে কানে শুনি, বুঝলেন? বলছে সবাই রাতে প্রোগ্রাম করছে, শালা কি ছোট লোক রে আমার বলছে। আমি বললাম, ভাই মানুষের জোবানটা সবচাইতে বড় জিনিস, প্রোগ্রাম 1 থেকে 1.5 বছর আগে লেখানো হয়, শুনে রাখুন, এটা অহংকার না, আল্লাহ মাফ করুন। 2025-এর জন্য অন্তত আমার 50টার উপরে প্রোগ্রাম এখন থেকে লেখানো আছে, যারা বক্তা তাদের সব লেখা থাকে, আপনি যে কোনো বক্তার কাছে যান সামনে বছর এই সময়ের জন্য প্রোগ্রাম আর পাবেন না। তো সামনে বছর প্রোগ্রাম যখন লেখানো হয় বেশিরভাগ বক্তারা বাংলা ডায়েরিটা ফলো করে। তো বাংলা ডায়েরি তোমার সর্বরাত কবে লেখা থাকে? এই হ্যাঁ না বলুন, লেখা থাকে না। 1 বছর আগে প্রোগ্রাম লেখানো, সেদিন সর্বরাত পড়ে গেছে। আমার বলছে সালাম মালটা চলে গেল বে, আমাকে বলছে। জিগাত বলছিস বল, আসল খবরটা কে জানে? আল্লাহ। মানুষের পিছনে সমালোচনা করা সবচাইতে সহজ, সবচাইতে সহজ। যে জলসা যারা দিচ্ছে দেখবেন তাদের পিছনে সমালোচনা, এই এরা টাকা তুলে খায়, এই বিরিয়ানি ভালো হয় না, এই ব্যান্ডেল এই করে। তা তুই ভাই এসে কর না, মসজিদ কমিটি কাজ করলে তার পিছনে কাটি দেবে, এটা একটা কাজ হলো, এই রং করেছে, ওই মেশিন এনেছে, তা তুই পর, ওমাল জীবনে করবে না, ওর হাতে ছেড়ে দাও, ও তখন দোয়া ইউজ করবে। সমালোচনা করতে বলো ঝড় তুলে দেবে। সমালোচনা করা সহজ, ময়দানে কাজ করা অনেক কঠিন, এটা মনে রেখে দেবে। কোনো ব্যক্তির দিকে আঙ্গুল তোলার আগে নিজের দিকে কটা, এই যে আঙ্গুল হলো 5টা, তুলেছি শওকতের দিকে 2, আব্দুলের দিকে 2, জুব্বারের দিকে 2, আর আমার দিকে কটা আছে? 3টে। মানুষের সমালোচনা করো না, মানুষের পিছনে গীবত গিল্লা বন্ধ করো। কমলপুর সোলগলিয়ায় সবচাইতে যে পাপটা হয় সেটা হচ্ছে গীবতের পাপ, সবচাইতে। এখানে মসজিদে কিছু হলেই চাম্পাড়ি দিকে আলোচনা হচ্ছে, হয় না? হয় না কেন রে ভাই? মসজিদের খবর মসজিদে হবে, চাম্পাটিতে আলোচনা হবে কেন? পাকা পাকা নামাজ, এটা যেন আমরা না করি। আর কার সামনে আলোচনা করছে? শ্যামল বিমল অমল হরিপদ, কি বুঝলেন? কালু ঘোষ, নেপাল বৈদ্য,
কি বুঝলেন, তাদের সামনে বসে বসে মসজিদ নিয়ে ফতোয়া দিচ্ছে, ওর এই কমন সেন্সটুকু নাই যে আমি মুসলমান, আমার মসজিদের সমস্যা মসজিদেই থাকবে। কি এটা খারাপ বলছি না ঠিক বলছি বলে মনে হচ্ছে? মসজিদ চালাতে গেলে ইমামেরও ভুল হয়, সেক্রেটারির ভুল হয়, ক্যাশিয়ারের ভুল হয়, ভুল কার হয় না? ভুল না হলে শুধু ফেরেশতার বাচ্চা হয়ে যাবে। আপনি গঠনমূলক সমালোচনা করুন, মসজিদের সমস্যা ওটা চাম্পাহাটি যাবে কেন? কেন ভাই? কারণ আমরা সমালোচনাটাকে মুখরোচক খাদ্য হিসাবে নিয়েছি। অথচ গীবত হলো, গীবত হলো জেনার চাইতে বড় পাপ। এটা নবীর কথা, আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো পরনিন্দা পরচর্চা হলো জিনা করার চাইতে বড় পাপ। জোরে বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলতে পারলেন না, জোরে বলেন না। কোন মানুষের পিছনে যদি গীবত করেন লাভ হবে তার, আপনার নেকিগুলো বাদ যাবে, তার গুনাহগুলো আপনার কিন্তু চলে আসবে। এক সময় ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ একটা বক্তব্য করে চলে গেল, পরের দিন সকালবেলা বিবি বলছে ইমাম আজম কি বক্তব্য করেছেন সলগলিয়ায়, কারণ লোকেরা আপনার আজেবাজে কথা বলছে। ইমাম আজম আবু হানিফা বলল, যারা আমার নামে রুৎসা, যারা আমার নামে কুৎসা রটাচ্ছে, আজে বাজে গীবত করছে, তাদেরকে খেজুর খেতে দাও, তাদেরকে হাদিয়া দাও, কারণ যত বেশি মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে তার নেকিগুলো আমার হবে, আর আমার গুনাহগুলো তার বেশি চলে যাবে। এই কথাটা যেন প্রত্যেকের মনে থাকে। মুখ আছে বলে লাইসেন্স বিহীন বন্দুকের মতো ফায়ার করলে হবে না, বুঝলেন? শ্রোতাদেরও লাইসেন্স থাকে না আর বক্তারও লাইসেন্স থাকে না। আর আমাদের সমাজে যারা চেল্লা চিল্লি ভালো করতে পারে তারা বক্তা, মিষ্টি মিষ্টি ছোট ছোট করে, কে গোলার ভোল্টেজ নাই, আর একদম চিল্লে পুরো পাড়ার ছাগল গরু সব এক জায়গায় করে দারুণ মাল এনেছে, ফাটে দিস, তোর ভিতরে গেল মালটা কি দেখো, ফাটিয়ে তো দিল এস্টেজ, তা তোমার পরিবর্তনটা কি হলো? চিল্লা চিল্লি ফাটাফাটিতে কোনো হেদায়েত আছে? চিল্লায় কারা? ফেরিওয়ালা, বলো যদি বলো না, ফেরিওয়ালা। এই আমাদের পাড়ায় পাড়ার দোকান আছে, আছে না বাবা? এই হ্যাঁ না বলুন না, যাদের দোকানে প্রচুর মাল আছে তারা দেখবেন দোকানে সকালবেলা ফজরের নামাজ পড়ে আটটার সময় দোকান খোলে, দোকানে খুলে বসে বসে মোবাইলে ওয়াজ শুনছে, কেউ জিকির করছে, কেউ পেপার পড়ছে, ও কোনোদিন চিল্লেছে? এই দোকানে মাল বেচার জন্য চিল্লায়, আর সকালবেলায় রাস্তা থেকে যাবেন দেখবেন ওটা ঝুড়ি নিয়ে, ও মাছ আছে, সবজি আছে, ও চিল্লাচ্ছে কেন? কারণ ওর কাছে বেশি মাল নাই বলে। দুটো মাল যার ফেরিওয়ালা চিল্লায়। আমাদের বক্তা সমাজে এখন বক্তার চাইতে ফেরিওয়ালা বেশি, এমন খিঁচে উঠবে, খিঁচে বলার কি আছে রে, ছোট ছোট করে বল না, লোক তো এমনি শুনবে। কি বলছেন আপনারা? এ বাবা জিরা সোনালা, ফেরিওয়ালাকে পছন্দ করি কিন্তু আলেম পছন্দ করি না। কথা মনে রেখে দেবেন, আজ থেকে নিয়ত করুন জীবনে কখনো কোনো মানুষের দোষ ত্রুটি সমালোচনা করব না। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলে। কেন? আমরা যে কথা বলি কথাটা কে রেকর্ড করে? মাইয়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাগাইহি রাকিবুন আতীত, 26 পারা সূরা কবে 19 নম্বর আয়াতে মানুষ এমন কোন কথা বলে না যে কথা ফেরেশতারা রেকর্ড করে না, প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে। সেজন্য হয় তুমি জিকির করো বেশি করে, তাসবি পড়ো, কোরআন তুমি বেশি করে পড়ো, কারণ যত বেশি আমল করবে কিয়ামতের দিন তোমার পাল্লা তত বেশি ভারী হবে। জোরে বলো সুবহানাল্লাহ। ফামান সাকুলাত মাওয়া মাওয়াজিনুহু ফাউলাইকাহুমুল মুফলিহুন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন।
এগারো পারা সাত পৃষ্ঠা তেরো চোদ্দ পনেরো নম্বর লাইন একশো দুই তিন চার নম্বর আয়াত পরের কথাগুলো পরের পৃষ্ঠার উপরে কোরআন শোনাচ্ছে ফামাল সাকুলাল মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন কিয়ামতের দিন আল্লাহ সেদিন ওজন করবে নেকিগুলো যখন চাপিয়ে দেবে যার আমলনামা ভারী হবে সেই কিয়ামতের দিন নাজাত পাবে নিজেকে কখনো মেপেছেন কথা বলেন বলেন না ক কেজি আমরা মাপি না ষাট কেজি বাষট্টি কেজি আটষট্টি কেজি বাহাত্তর কেজি পঞ্চাশ কেজি মেপেছেন না মাপেন নাই হ্যাঁ না বলেন না নিজেকে মেপেছেন কিন্তু নিজের আমলটা কখনো মেপেছেন যে দেখি আমার কতটা নামাজ আছে দেখি রমজানে কটা রোজা আছে কতটা তারাবি আছে কতটা দান সব মেপেছেন কোনোদিন মাপিনি নিজেকে শুয়ে শুয়ে বিছানায় মাপবেন বিয়ে বাড়িতে এত খা খেয়েছে লুঙ্গির দড়ি খুলে গেল কি বুঝলেন বেল ছিঁড়ে খাবার ঠেলা বলছে ভাই একা এক কেজি মাংস খেয়েছি কুড়ি পিস রসগোল্লা একা তুই কি ফেরাউনের খালু নাকি এটা খাওয়া এত শয়তানের খাওয়া মোমেনের পেট খালি রেখে উঠে যায় আর শয়তান যা আছে মাল ভিতরে হলার দিয়ে চলে যায় মেয়ের বাপ তিন পিস করে বরাদ্দ করেছে তুই একা যদি চল্লিশ পিস রসগোল্লা উড়িয়ে দিলি তো বাকিটা কি খাবে ওই জন্য খাও না এত বড় জিনিস এনেছি এটা হারাম শুনে রেখে দিন এই যে বিয়ে বাড়িতে গিফট নিয়ে যাওয়া হয় যদি কোনো ব্যক্তি তার মেয়ের বা ছেলের বিয়েতে দাওয়াত করার সময় এরকম মনে করে দাওয়াত করে তোমার বাপ বেটাকে তিন দিন বলে যাচ্ছি আর নিয়ত যদি থাকে কিছু মাল নিয়ে যেও এইটা গ্রহণ করা ইসলামে সম্পূর্ণ হারাম আর যদি কোনো মুসলমান মনে করে সেই ও এত বড় ডিনার সেট নিয়ে গেল ও এত বড় ফ্যান নিয়ে গেল এত বড় একটা খালি আস যাও চল একটা গিফট নিয়ে যাই এইটা মনে করে জুলুম মনে করে এরকম মাল নিয়ে যাওয়া হারাম মনে থাকবে ইনশাআল্লাহ এই কথা মনে থাকবে গিফট ছাড়া কোনো বাড়ি দেখনে হয় তো আমরা যদি মনে করি গিফট দিয়েছি তার বাড়ি থেকে ঝেড়ে খেয়ে আসবো তো হারাম খাওয়া হলো রে ভাই দাওয়াত করা সুন্নাত দাওয়াত খেতে যাওয়াও মানুষকে খাওয়ানো এবং খাওয়া দুটোই সুন্নাত এটা আমাদের মনের মধ্যে যেন না থাকে যিনি মেহমানদারি করবেন তিনি সওয়াব পাবেন বলুন সুবহানাল্লাহ পেটকে কন্ট্রোল করুন ডায়েটকে কন্ট্রোল করুন খেয়েছেন এত রাত্রে বেলা শুয়ে শুয়ে ভাবছে যা খেয়েছি ফজর পর্যন্ত না খেলে চলবে নিজের শরীরটা ওজন করেছেন নিজের কতটা সুগার রয়েছে মেপেছেন নিজের বিপি ব্লাড প্রেশার কতটা রয়েছে মেপেছেন আজ পর্যন্ত কি নিজের পাপটা মেপে দেখেছেন যে কতটা পাপের অধিকারী কেউ জানো আর নাই বা জানো আমি তো জানি কত পাপি কি বলছেন আপনারা সবাই মনে করছে ফেরেশতা বসে আছে কিন্তু ভিতরে যে কি মাল আমি এটা আমি জানি আর আপনারা কি আপনারাই ভালো জানেন কি বলছেন বলেন নিজেকে মাপুন কিয়ামতের দিন মাপার আগে নিজেকে দুনিয়ায় মেপে শুধরে নিন বাবা কেউ জানো আর নাই বা জানো আমি তো জানি কত পাপি পোশাকে আশাকে দেখো এ দেহটা ঢেকেছি দেখে কি মনে হচ্ছে সাদা টুপি সাদা পাঞ্জাবি আর সাদা লুঙ্গি যেন একবার সৌদির মাল অন্তর যদি কালো হয় তুমি সাদা পোশাক পরতে পেরেছো অন্তর কালো কি লাভ আছে ধোকা দিয়ে মঞ্চে উঠে ভাষণ দিচ্ছে পুরো সাদা পোশাক কিন্তু অন্তরটা যে কত কালি পড়ে আছে জীবনে পরিষ্কার করে কি লাভ আছে তাই কবি বলছে পোশাকে আশাকে দেখো এ দেহটা ঢেকেছি অন্ধকার আড়ালেতে
কত পাপনা করেছি, পোশাকে আশাকে দেখো এ দেহটা ঢেকেছি, রাতেরই আঁধারে আমি কত পাপনা করেছি। বড় ওই সমাজ সেবী নাম আমি নিয়েছি, বড় ওই সমাজ সেবী নাম আমি নিয়েছি। নামের আগে হাজি স্যার কি বুঝলেন, সেদিন নাম বলবো না, একটা লোকের বাড়িতে চাঁদার জন্য যাওয়া হয়েছে, খালি হাজি লেখা হয়নি বলে বিল ছিঁড়ে বলে ফেললে, চিন্তা করতে পারছেন? নামের আগে হাফেজ, মাওলানা, মুফতি, কারি, মুহাদ্দিস, বক্তা, উমুক তুমুক, খালি নামের শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লিখতে বাকি রেখে দিয়েছে, এত লেখা লিখেছে। যারা দাদা হুজুরের জীবনী পড়েছেন, আমার বাড়িতে আছে, কাল সকালে গিয়ে দেখে আসবেন, পুরাতন বই। উনি নামের যখন নাম লিখতেন, লিখতেন মুহাম্মদ আবু বকর, বলুন সুবহানাল্লাহ। উমর ফারুকের নামের আগে আমরা কি বলি, হাফেজ, কারি, মুফতি, মাওলানা, উমর ফারুক নাকি হযরত উমর, হযরত বেলাল, হযরত আবু হুরায়রা, তাদের নামের সঙ্গে তো কই বড় বড় লকাপ জুড়ে দিই না ভাই। আর আমাদের বক্তাদের এত লেখা লিখেছে, হুজুর আপনার ভিজিটিং কার্ড আছে? হ্যাঁ, এইতো হাফেজ, কারি, মুফতি, মাওলানা, উমুক, ডিগ্রি, এই লিখতে লিখতে তার নামটাই খুঁজে পাচ্ছে, এত বাড়াবাড়া। তাই কবি কি বলছে, বড় ওই সমাজ সেবী নাম আমি নিয়েছি, জীবনে আড়ালে কত পাপ করেছি, কেউ জানো কোয়ার নাই বা জানু, আমি তো জানি কত পাপি। সমস্ত পাপকে আল্লাহ মুছে দিতে পারে, পারে না? পারে, বিশ্বাস আছে? আছে ইনশাল্লাহ। পাপ মোছার জন্য চোখের পানি ফেলবো, বলুন ইনশাল্লাহ, চোখের পানি ফেলবো কোন নামাজে? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাতু বিহি নাফিলাতাল্লাক আসা আই ইয়াবু আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই খুচরো মালগুলো বড় ডিস্টার্ব হচ্ছে, এই হাজাম ডেকে আনবো, বুঝলি? ক্যামেরার সামনে বলবো, ক্যামেরাম্যান জলদি ফোকাস কর। ভয়ঙ্কর বাচ্চা এরা, বাপের মানে না। এখনকার ছেলে বাপের সামনে বিড়ি খাচ্ছে, কি বলছে? কি আশ্চর্য, বাপের সামনে লোক বিড়ি খায়, বাপের সামনে বিড়ি খাচ্ছে, ছোট কাকার কাছ থেকে দেশলাই ধার করে, সেই মাল সব বসে আছে। আগে যারা এই বসে আছে, চোখ বার করলে বাচ্চা প্রসাব করে দিত, ঠিক বলছি না? এখনকার ছেলেগুলো ওরে সর্বনাশ, লাভ মেরে ঘাড়ে উঠে, কারণ আমরা আদর দিয়ে বাঁদর তৈরি করি। আগে শাসন ছিল, আগে স্কুলে ছেলেরা গেলে এরকম মাস্টারদের হাতে কি থাকতো বলো? এখন মাস্টার ছেলেদের দিয়ে কাঁপছে, সারা চাকরি যাবে নাকি বে, সব পুরো উল্টে গেছে। আগে স্বামীদের দেখলে স্ত্রীরা ভয় আর বলছে না, ভয় দেওয়ার বলছে না, ভয় পেত। এখন স্বামী বাড়িতে ঢুকছে দোয়া ইউনুস পড়তে পড়তে, কি হবে কি হবে, কি বুঝলেন? পুরো সিস্টেমটা পাল্টে গেছে। আগে টাকা হিসাব করত স্বামীরা, এখন চাবিটা গিন্নির কাছে। মসজিদে বলেছে 500 টাকা দেবো আমি, নারাই তকবীর। বাড়িতে বউ বলছে তোমার নাম বলছিল কেন, তুমি 500 টাকা দেওয়ার কাজ বলেছো, 500 টাকা দেওয়ার কাজ বলেছো, 500 টাকা দান করবে, বউয়ের অনুমতি নিতে হবে, চিন্তা কর। ওরকম দুষ্টু বউয়ের চাইতে শূন্য বিছানা ভালো, কি বুঝলেন বলে? 500 টাকা দান করতে গেলে যদি বউয়ের অনুমতি নিতে হয়, তো ওইরকম বউ সঙ্গে সময় করে কি লাভ আছে? ইনকাম করবো আমি, মাল কামাবো আমি, হ্যাঁ যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা থেকে দিতে হয় তাহলে সেটা আলাদা। কিছু বুঝেছেন না? বুঝেন নাই? আজকের আর শাসন বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই সমাজ। আগে মুরুব্বী সমাজে যা বলতো শেষ কথা, এখন চ্যাং ছেলে যা বলবে বুড়ো চুপচাপ, হ্যাঁ বাবা তাই, ঠিক আছে। কি কি বলছেন আপনারা,
এখন বুড়ো কমিটি আর কোথাও নাই, না আছে মসজিদে, না আছে মন্দিরে, না আছে ক্লাবে, না আছে বাজারে, না আছে মাজারে, আছে না আছে পার্টিতে, এখন জন ছেলে। আল্লাহ আপনাদের রহম করুক, জোরে বলুন না আমিন। জন ছেলে ভালো কাজ করছেন করুন, কিন্তু সিনিয়র যারা মুরব্বী যারা তাদেরকে মাথায় রাখবেন, পরামর্শ নেবেন। মুরব্বীদের দোয়ার দরকার আছে না নাই? আছে। বড়দের যে সম্মান করে না, ছোটদের যে স্নেহ করে না, সে ব্যক্তি আমার উম্মত নয়। এক লিটার তেলে কত কিলোমিটার গাড়ি চলে? এই বাবাজি রাসমহালেরা, সকলে বলুন আজ থেকে আমরা গুনামুক্ত জীবন যাপন করবো, বলুন ইনশাআল্লাহ। তার জন্য কিছু দোয়া আছে, কিছু নিয়ম আছে। সেটা কি? রাতের আধারে সবাই যখন ঘুমিয়ে তখন তুমি একটু তাহাজ্জুদ পড়ো, দাঁড়াবো ইনশাআল্লাহ। পনেরো পারা আট পৃষ্ঠা ১৩ নম্বর লাইনে ৭৮ নম্বর আয়াত সূরা বানী ইসরাইল, আল্লাহ পাক বলছে বান্দা রাত যখন গভীর হবে, বিবি ঘুমিয়েছে, বাচ্চা ঘুমিয়েছে, পাড়ার গাড়ির কোনো আওয়াজ নাই, লাস্ট ট্রেন চলে গেছে, কারখানা বন্ধ হয়েছে, আর কোনো ডিস্টার্ব নাই, সাউন্ড নাই, এবার তুমি আমি আল্লাহ নেমে এসেছি প্রথম আসমানে, তুমি উঠে এসো আমার কাছে নামাজের পাটিতে, বিবি বিবি বিয়ে হয় নাই, তুমি সুন্দর বিবি চাও, বাচ্চা নেই বাচ্চা চাও, স্বামী পেয়ারা হয়ে গেছে, স্বামী অন্য নারীর দিকে টান হয়েছে, তাবি যে তোমার কাজ হচ্ছে না, তোমার মাথাটা আমার কাছে নিচু করো, দোকান করেছো দুজনে, পাশের দোকান ভালো চলছে, তোমার দোকান চলছে না, তুমি আমার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ো, একটু দোয়া চাও কে দে বলো, তুমি হাত তুলতে বাকি আছে, আমি আল্লাহ তাহাজ্জুদের দোয়া কবুল করতে দেরি না। সুবহানাল্লাহ, বলতে ইচ্ছা করে না? রাতের বেলা কাঁদতে হয় দোকানে বসে বসে, হুজুর হুজুর কই, হুজুর হুজুর কি করতো, যতবার হুজুর হুজুর করছে ততবার আল্লাহর নাম বুকে আনা। আর আমরা তো এরকম পার্টি পছন্দ করি, জানি যদি মালটাকে পড়াতে পারি একবার দোয়ায় ২০০০, কি বুঝলে? সারা জীবন হুজুর হুজুর হুজুর, ইমাম সাহেব ইমাম সাহেব ইমাম সাহেব, মুফতি সাহেব মুফতি সাহেব, না না, রাত যখন গভীর হবে আল্লাহকে রাজি করানো সবচাইতে সহজ, বিবিকে রাজি করানো সহজ না, বাচ্চাকে রাজি করানো সহজ না, নেতাকে রাজি করানো সহজ না, ছেলেকে রাজি করানো সহজ না, সবচাইতে রাজি বেশি হয় আল্লাহ, আল্লাহ বান্দার দুপোটা চোখের পানিতে রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ, আর বলাবো না, ভালো লাগলে বলুন, তা না হলে সেহরি খেয়ে নেন, কি বললেন? সুবহানাল্লাহ, নিজের ইচ্ছায় বলে, এটা জোর করে পড়াতে হয়? আপনাদের মনে হয় জোর করে বিয়ে দিয়েছে কবুল বলেছে নাকি? হ্যাঁ কবুল বল, কবুল তবে বলে আল্লাহর নাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না, জোরে বলুন না সুবহানাল্লাহ। রাত দুটো যখন বেজে যায় আজ থেকে আল্লাহ প্রথম আসমানে নেমে আসে, নেমে এসে বলতে তাকে কি চাই বলো, বান্দা কেঁদে বলছে রব্বানা আমি গুনাহ করেছি মাপ চাই, কোরআন বলছে ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইউসিরুরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। চতুর্থ পারা ৬ পৃষ্ঠা ৩ নম্বর লাইনের ১৩৫ নম্বর আয়াত সূরা নাম আল ইমরান, আল্লাহ পাক বলছে ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। পাপ করেছো গোপনে, মদ খেয়েছো গোপনে, জেনা করেছো গোপনে, সুদ খেয়েছো গোপনে, নামাজ কাজা করেছো, অন্যায় করেছো, ভুলটা যখন বুঝতে পেরেছো আল্লাহর কথা স্মরণ করো, আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাপ চাও, আর আল্লাহ তিনি মাপ করে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ।